ডিপিএলে আম্পায়ারিং বিতর্ক যেন থামছেই না। গত আসরে আম্পায়ার ইস্যুতে মাঠে উত্তাপ ছড়িয়েছিলেন সাকিব আল হাসান। চলতি আসরে সুপার লিগে আবারও শুরু হয়েছে আম্পায়ার বিতর্ক। প্রথম দিনেই মার্ড আম্পায়ারের সাথে তর্কে জড়ালেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ঘটনা গড়াতে পারত হাতাহাতির পর্যায়ে। ইনিংসের 11তম ওভারে বল করতে আসেন আরাফাত সানি। ওভারের তৃতীয় বল করার আগে আরাফাত সানিকে থামিয়ে দেন আম্পায়ার শরীফুদুল লেবনে সৈকত। শুরুতে বোঝা না গেলেও পরে দেখা যায় আম্পায়ারের দিকে তেড়ে আসছেন মোসাদ্দেক। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, তবে তার বেশি দূর গড়াতে দেননি আরেক ফিল্ড আম্পায়ার গাজী সুহেল এবং আবাহনীর ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। ফলে উইকেটের দিকে ফিরে যাচ্ছিলেন মোসাদ্দেক, তবে উইকেটের কাছে গিয়েও সৈকতের দিকে আবারও ফিরে আসেন তিনি। দ্বিতীয় দফায় কথা কাটাকাটি চলার সময় আম্পায়ার শরীফুদ্দুল লেবনে সৈকত মোসাদ্দেকের দিকে আঙ্গুল তুলে চুপ হওয়ার নির্দেশ দেন। এ বিষয়ে আবাহনীর ম্যানেজার মাসুম ইকবাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আসলে এনামুল হক বিজয় বারবার উইকেটের মাঝখানে চলে আসছিল, কিন্তু কোনো কারণে আম্পায়ার সেটা গুরুত্ব সহকারে নেননি কিংবা তা চোখে পড়েনি। এটা নিয়েই মোসাদ্দেক অভিযোগ করেছে। এখন সবকিছু স্বাভাবিক রয়েছে, কোনো সমস্যা নেই।